শুক্রবার আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 10,300 চাকুরিচ্যুত শিক্ষকরা বলেন, শিক্ষা অধিকর্তা বৃহস্পতিবার ওদের সঙ্গে আলোচনা করছেন। সেই আলোচনা শান্তিপূর্ণ ছিল এবং আলোচনা চলাকালীন উনি অসুস্থতা বোধ করলে চলে যান। সেখানে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা কোনো ধরনের অর্ডার ব্রেক করেনি বা লঙ্ঘন করেনি। শুনে নেওয়া যাক কি বলছে তারা। হয়তো মিডিয়ার মাধ্যমে সকলেই জেনে গেছে ত্রিপুরার যে ম্যাডাম আপাতত একটু অ্যাডভান্স স্টেজে রয়েছেন, তো সেই কারণে উনি যথেষ্ট সময় আমাদেরকে দিতে পারেনি। আমরাও ওনাকে বলেছিলাম যে ম্যাডাম যদি আপনি অসুবিধা ফিল করেন, একটু অসুস্থ ফিল করেন, আমাদেরকে বলবেন। তো না, ম্যাডাম অ্যাকসেপ্ট করেছেন আমাদের কথা এবং আমাদের যতক্ষণ সময় দিয়েছেন আমাদের ভালোই কথা হয়েছে। তো যাই হোক, এখানে আসল কথা হলো ম্যাডাম কিন্তু আমাদের যে কোয়ারিজগুলি ছিল আমাদের সেই সমস্যার সমাধান সূত্রে উনি কোনো বিশেষ কোনো পথ আমাদেরকে দেখাতে পারেননি। এমনকি একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে দপ্তরের আধিকারিক ম্যাডামের সঙ্গে যারা ছিলেন বা ম্যাডাম ছিলেন, আমাদের সব আনসার তো মানে আমাদের কোয়ারিজগুলির সঠিক কোনো আনসার দিতে পারেননি। শুধু তাই নয়, ম্যাক্সিমাম আনসার উনি পাশ কাটে চলে গেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।